নম্বরের সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ইসলামী আন্দোলন করেছিলেন তারা চাইতে বড় কোনো ইসলামী বিপ্লবী হতে পারে না ঠিক কি না আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম বাইমাত্তর মস্তুদ হয়ে তাপ করে কম্পন সৃষ্টি করেছিলেন যেই জামাত সেই জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত ঠিক কি না সুতরাং মনে রাখতে হবে তোমাকে চিনতে হবে জানতে হবে আমার সাহাবায়ে কেরামের জামাত কি তোমার ইসলামী আন্দোলন তোমার ইসলামী বিপ্লব যদি আমার সাহাবায়ে কেরামকে অবত্যাগ করে হয় ক্রস করে হয় সেটা ইসলামী আন্দোলন আর বিপ্লব হতে পারে না ঠিক কি হযরত আমর মিশরের গভর্নর জেনারেল আমর ইবনে নাসের কাছে চিঠি লিখলেন আমার মদিনায় ওরা বৃষ্টির কারণে চতুর্দিকেই শুধু দুই বৃক্ষ দুর্ভিক্ষ দেখা দিয়েছে তুমি একটু ত্রাণ পাঠাও হযরত আমর ইবনে নাস মিশর থেকে ত্রাণ পাঠালেন খলিফার চিঠি চিঠির মূল্যায়ন আছে চিঠির মর্যাদা আছে মিশর থেকে ত্রাণ পাঠালেন কি পরিমাণ ত্রাণ ছিল যারা ইতিহাস মিথ্যা লিখেছেন এত বিশাল বহর ছিল উঠের বহর মদিনা থেকে মিশর পর্যন্ত এত বিশাল লম্বা লাইন ছিল উঠে এই পরিমাণ ত্রাণ হযরত ওমর বণ্টন করে দিলেন মাত্র তিন দিনের ভিতরে ত্রাণ শেষ হয়ে গেল হযরত ওমর পেরেশান এত বিশাল অঙ্কের ত্রাণ মাত্র তিন দিনের ভিতরে শেষ হয়ে গেল কারণটা বুঝতে পারি না হযরত ওমর তদন্ত কমিটি নির্ধারণ করলেন যাও তদন্ত করে দেখো এই পরিমাণ ত্রাণ মাত্র তিন দিনের ভিতরেই কেন যেন শেষ হয়ে গেল জানতে চাই বুঝতে চাই কেউ দুর্নীতি করলো কিনা এখানে খেয়ানত করলো কিনা আমানতের খেয়ানত করলো কিনা জানতে চাই বুঝতে চাই হযরত ওমর তদন্ত কমিটি বানায় দিলেন তদন্ত রিপোর্ট দিল খলিফাতুল মুসলিমিন কোন ধরনের দুর্নীতির প্রমাণ আমরা খুঁজে পাই নাই সত্যি পাবে না নবীর সাহাবায়ে কেরামের যুগ তদন্তের মাধ্যমে দুর্নীতির রিপোর্ট আসবে না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের অন্তরের মতো স্বচ্ছ এত অন্তর ওয়ালা দুনিয়াতে আর কোন জামাত নাই জোরে কোন ঠিক কিনা আমার পয়গম্বরের সাহাবী যারা তুলনায় হতে পারে না যাদের তুলনা নিজেরাই তাদের মতো আর কেউ হতে পারেন না তুমি যত বড় ইসলামী স্কলার হও যত বড় জ্ঞানী হও আমার পয়গম্বরের সাথে আমার পয়গম্বরের কাছ থেকে সরাসরি যারা জ্ঞান অর্জন করেছেন সরাসরি যারা কোরআনের জ্ঞান অর্জন করেছেন এদের চাইতে বড় কোন লেকচারার আর ইসলামী আলোচক কেউ হতে পারেন না ঠিক কি না আমার পয়গম্বরের চাইতে বড় কোন ইসলামী লেকচারার হতে পারে না সুতরাং তোমাকে মনে রাখতে হবে আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ইসলামী আন্দোলন করেছিলেন তারা চাইতে বড় কোনো ইসলামী বিপ্লবী হতে পারে না ঠিক কি না আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম বাইমাত্তর মস্তুদ হয়ে তাপ করে কম্পন সৃষ্টি করেছিলেন যেই জামাত সেই জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত ঠিক কি না সুতরাং মনে রাখতে হবে তোমাকে চিনতে হবে জানতে হবে আমার সাহাবায়ে কেরামের জামাত কি তোমার ইসলামী আন্দোলন তোমার ইসলামী বিপ্লব যদি আমার সাহাবায়ে কেরামকে অবত্যাগ করে হয় ক্রস করে হয় সেটা ইসলামী আন্দোলন আর বিপ্লব হতে পারে না ঠিক কি না কথা স্পষ্ট যখন চতুর্দিকে শিরকের ধবধবাই ছিল সর্বপ্রথম যারা শিরকের মস্তধে লা ইলাহা ইল্লাল্লাহর মশাল প্রজ্বলিত করেছিলেন এরা কারা এরা কারা নবীর সাহাবায়ে কারা ঠিক কি না নবীর সাহাবায়ে কারা হযরত ওমর বলেন তদন্ত করো মাত্র তিন দিনের ভিতরেই ত্রাণ শেষ হয়ে গেল তদন্ত করলেন রিপোর্ট জমা দিলেন খলিফাতুল মুসলিমিন কোন রিপোর্ট পায় না তদন্ত
কারণ দর্শন কারণ আমাদের সামনে উঠে নাই হযরত ওমর বলেন এবার আমি নিজে তদন্ত করব ওমর সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন তাবিনদেরকে নিয়ে বসলেন আমাকে জবাব দাও আমর ইবনুল আস মিশর থেকে এত বিশাল পরিমাণ ত্রাণ পাঠালেন কিন্তু তিন দিনের ভিতরে শেষ হয়ে গেল কারণটা আমি জানতে চাই কেউ কোনো কারণ দর্শাতে পারেন একজন সাহাবী জিয়াদ রাদিয়াল্লাহু তাআলাকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আমার মনে হয় আপনি ভুল করেছেন আপনার ভুলের কারণে আজ পুরো মদিনার মানুষকে ইমাশুল দিতে হচ্ছে ভুল আপনি করেছেন আপনার ভুল মাশুল দিচ্ছে মদিনার মানুষ ওমর বলেন কি ভুল করেছি ভাই আমি খলিফা ভুল করেছে বলো না কি ভুল করেছি আমি খলিফাতুল মুসলিমিন বলেন জিয়া নির্ভয়ে বলো যুক্তির আলোকে বলো কোরআন সুন্নাহের আলোকে বলো আমি কি ভুল করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী জিয়াদ বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি ভুল করেছেন মাইন করবেন না যদি আমি তুলে ধরি তাহলে প্রথমেই বলতে হয় আপদকালীন সময়ে আমার নবীজির সুন্নাহ আছে বিপদের সময় আমার পয়গম্বরের আদর্শ আছে বিপদে পড়ে গেলে পয়গম্বর কি করতেন এই আদর্শ আমাদের সামনে আছে আমার পয়গম্বর ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা জাতিগত সমস্যা রাষ্ট্রীয় সমস্যা আমার পয়গম্বর এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতেন নামাজের মাধ্যমে ওমর আপনি যখন জাতিগত সমস্যায় পড়ে গেছেন রাষ্ট্রীয় সমস্যায় যখন আপনি জর্জরিত চতুর্দিকে দুর্ভিক্ষের কারণে পুরো মদিনা বিপর্যস্ত বিধ্বস্ত আপনার জন্য উচিত ছিল আপনি আমার পয়গম্বরকে অনুসরণ করে পয়গম্বরের সুন্নাহ মতো আপনি আমল করবেন ওগো খলিফাতুল মুসলিমিন আপনার জন্য উচিত ছিল আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এরপরে দুনিয়ার কোন মানুষের কাছে আপনি সাহায্যের জন্য হাত পাতবেন কিন্তু আমি কি দেখলাম গো খলিফা আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মুসিবতের জন্য সাহায্য চান নাই আপনি প্রথমে মিশরের গভর্নর জেনারেল আমর ইবনুল আসের কাছে আপনি চিঠি লিখে সাহায্যের জন্য আবেদন করেছেন ত্রাণ প্রেরণ করার জন্য আপনি আবেদন করেছেন আমার মনে হয় এই ভুলের কারণে এত বিপুল পরিমাণ ত্রাণ আসার পরে মাত্র তিন দিনের ভিতরে শেষ করে দিন আমাদের আল্লাহ আমাদেরকে আরো কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন সুবহানাল্লাহ ওমর বলেন ঠিক বলেছো জিয়া আল্লাহু আকবার কি খলিফা কি প্রজা কি রাজা ওমর বলেন জিয়াদ তুমি ঠিক বলেছো সত্যি ভুলটি আমার আমি ভুল করেছি আমার জন্য উচিত ছিল আমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব কিন্তু আমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইনি আমি প্রথমেই মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করেছি মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে আমি সাহায্যের জন্য চিঠি লিখেছি যেটা আমার ভুল ছিল এখন কি করা যায় জিয়াদ বলেন খলিফা ভুলের মাশুল দিতে তো হয় শুধরাতেও হয় চলেন না আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করি সুবহানাল্লাহ বৃষ্টির জন্য দোয়া জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন চলেন ওমর বৃষ্টির জন্য দোয়া করব আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন বিশাল ময়দান হাতে লোকের মতো মরুভূমি মরুভূমি কোন ফসল নাই ফল নাই গাছ নাই ছায়াদার কোন বৃক্ষ নাই চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি পাথর আর পাথর ভালো আর ভালো যে দেখি ঝাওয়া যায় মরুভূমি মরুভূমি দোয়া উঠছে কিছুই দেখা যায় না যত চোখ সামনের দিকে যায় মনে হয় যেন সামনেই পানি আছে হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের জন্য রওনা হয়ে গেলেন কিসের জন্য নামাজ পড়বেন মুসলমান বৃষ্টির জন্য নামাজ পড়বেন দেখো নামাজে কি পরিমাণ পাওয়া নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয় যে নামাজ কি হাদিসের পরিভাষায় সালাতুল ইস্তিসকা বলে বৃষ্টির জন্য নামাজ পড়া ভোলা হয় সালাতুল ইস্তিসকা মুরব্বি কেউ থাকলে পড়তে পারেন
জোয়ানরা কেউ পড়ে নাই এখন পর্যন্ত। মাঝে মাঝে বৃষ্টির জন্য নামাজ পড়া দরকার, আল্লাহর পয়গম্বর পড়েছেন। হাজু তোমার আমার পয়গম্বরে সুন্নর উপর আমল করার জন্য বৃষ্টির নামাজের জন্য বের হয়ে গেলেন। অনেক সাহাবীদেরকে নিয়ে তাবিদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরত আমার নামাজ পড়ায় দিলেন। নামাজের পরে এবার দুয়ার ফেলা, হযরত আমর বলেন আব্বাস তুমি আমার আল্লাহর কাছে দোয়ার জন্য হাত উঠাও। আব্বাস বলেন খলিফা গো আমি কেন দোয়া করব, আপনি খলিফাতুল মুসলিমিন আপনি দোয়া করবেন। খলিফাতুল মুসলিমিন বলেন আব্বাস আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি দোয়ার জন্য হাত তোলেন। হযরত আব্বাস বলে ওমর আমি কেন দোয়া করব গো, আমি হচ্ছি তোমার প্রজা, আপ তুমি হচ্ছ খলিফা তুমি দোয়া করো। হযরত ওমর বলেন আপনি কি বুঝেন না কেন আপনাকে দিয়ে আমরা দোয়া করার জন্য বলছি। হযরত আব্বাস বলেন বুঝি গো বুঝি, কেন আমাকে নিয়ে দোয়া করো, তোমাদের নবীজির চাচা হওয়ার সুবাদে আমার দুটি হাত তোমাদের আল্লাহর কাছে পাঠাইতে চাও। তোমাদের নবীজির চাচা এই জন্য আমাকে পাঠাতে চাও। হযরত ওমর ভরা হাত আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে দিতেন। শুধু দোয়া নয়, আমার পয়গম্বর কি উসিলা করি আট বৎসরের ভালো মোহাম্মদ কি উসিলা করে যখন আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আমার আল্লাহ আব্দুল মুত্তালিব যখন দোয়া করেছিলেন আল্লাহ মোহাম্মদ কে নিয়ে হাজির হয়েছে, মোহাম্মদ কি উসিলা করে তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া আছে, মোহাম্মদের সুন্দর চেহারা তোমার কাছে আমি হাদিয়া পেশ করলাম, আমার আল্লাহ আমার পয়গম্বরের সুন্দর ফুটফুটা চেহারা দেখে আমার আল্লাহ পুরো মক্কাতুল মুকাররমায় বৃষ্টি দান করেছিলেন। হযরত আব্বাস হাত তুলে বলেন আল্লাহ দোয়া আমরা কিভাবে করি দেখেন, দুই হাত এভাবে এভাবে এইভাবে দুই হাত আমরা রাখি ঠিক না, দুই হাতের মধ্যখানে চার আঙ্গুল ফাঁক থাকা মুস্তাহাব, আঙ্গুল গুলো এইভাবে থাকবে দোয়া, এটা দোয়া মুস্তাহাব। এরপরে দোয়ার শেষে আমরা মুখে হাত মুছবো, এটাও বুঝতাম। এখন বৃষ্টির দোয়া এইভাবে না, বৃষ্টির দোয়া হাত দুইটা উল্টা করা হয়, সুবহানাল্লাহ বলে জোরে বলে, বৃষ্টির জন্য দোয়া করার সময় দুটি হাত এভাবে থাকে। আল্লাহকে দেখানো হয় আল্লাহ দেখো 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 আগমওয়ালা, আমরা যেভাবে এসেছি এইভাবে আর ফিরে যেতে চাই না, পরোয়ার দিগার এসেছি বৃষ্টি নাই আবার বৃষ্টি নাই হিসাবে ফিরে যেতে চাই না, হাতটা উল্টায় দিলাম গল্লাম, অবস্থার পরিবর্তন না করে আমরা ফিরত যেতে চাই না, আল্লাহ হাত উল্টায় তো হয় বৃষ্টির জন্য, মানে বুঝাই দিলাম আমরা আল্লাহ এসেছি তো বৃষ্টি নাই যেতেও চাই না, বৃষ্টি নাই অবস্থার পরিবর্তন হওয়া চাই, সুবহানাল্লাহ বলে এই জন্য হাত উল্টায় দোয়া করা হয় বৃষ্টির জন্য। হযরত আব্বাস দোয়ার জন্য হাত তুললেন, পরবর্তীকালে আরব আব্বাসের দোয়ার বক্তব্যটা ছিল বড় আকর্ষণীয়। হযরত আব্বাস দোয়া করেছেন আল্লাহ এই লোকগুলো কেউ দোয়ার জন্য হাত তোলে না, আমাকে পাঠান আপনার কাছে দোয়া করার জন্য, বাকি না আমিন বলি প্রভু গো বক্তব্য কেউ দিতে চায় না, মুখপাত্র কেউ হতে চায় না, এই মুসলিম বিশ্বের নায়ক হযরত আমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েও মুখপাত্র হতে চায় না, স্পিকার হতে চায় না, প্রভু গো মানুষগুলো আমাকে পাঠায় আমাকে কেন পাঠায় আমি তো বুঝি, কেন পাঠায় আপনিও তো বুঝেন, এই মানুষগুলো আমাকে এই জন্য পাঠাইলি মাকানি মিন রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীর সাথে আমার ব্লাড কানেকশন আছে রক্তের সম্পর্ক আছে এই জন্য আমাকে পাঠায়। পরমার্থিকার আলম আল্লাহ আপনার নবীজির ওসিলায় আমাদের দোয়াটা কবুল করে আপনি মেঘের পানি করে মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি দান করেন। হযরত আব্বাস দোয়ার জন্য হাত তুলেছেন, দোয়া শেষ করেছেন, এমনিতেই দেখা যায়
পোড়া মদিনার মধ্যে আল্লাহ বৃষ্টি দান করেছেন। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।